মাদক সহ গ্রেফতার দুই নেপালের বাসিন্দা। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কির নিউ মেচি মার্কেটে খড়িবাড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে 205 গ্রাম ব্রাউন সুগার সহ দুই নেপালের বাসিন্দাকে গ্রেফতার করে। ধৃতদের নাম প্রবীণ মাঝি, গঙ্গা প্রসাদ মগর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। নেপাল নাম্বারের একটি স্কুটি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 205 গ্রাম ব্রাউন সুগার, নেপালের 9000 টাকা। গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा। नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।